সংখ্যাগরিষ্ঠ লোক বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার সেই বাংলা ভাষাভাষী মানুষকে কোন ভাষা করে এবং তারা বাংলার পরিবর্তে এই বাঙালি জাতিকে উর্দু চাপিয়ে দেওয়ার এক অপচেষ্টা করে। কিন্তু বাংলার উর্দু সন্তানরা, বাংলার সাধারণ জনগণ, বাংলার সুখী সমাজ কেউ সেটা মেনে নিতে পারে। 1948 সালে তারা যখন উর্দুকে বাংলার রাষ্ট্রভাষা করার জন্য পায়দান করে, তখন থেকেই মূলত আন্দোলনটা শুরু হয়েছে। এই আন্দোলন এক সময় দানা বেঁধে বড় আকার ধারণ করে, বাংলার অলিতে গলিতে ছড়িয়ে পড়ে তারিখ ফলশ্রুতিতে। 1952 সালের 21 ফেব্রুয়ারি সেদিনের ভাষা শহীদরা সালাম বরপুত্র আরো অনেকে নাম জানা অনেকে পাকিস্তান সরকারের সেই 144 ধারা অমান্য করে বাংলা ভাষাকে বাংলা একমাত্র রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করা। সে আন্দোলনে তৎকালীন পাকিস্তানের পুলিশেরা নির্বিকারে গুলি চালিয়ে সালাম বরপুত্র শহীদ জওহর সহ আরো অনেকে তাজা রক্তে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, ঢাকা মেডিকেলের সামনে যেটা এখন যেটা শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, সেই রাজপথ রঞ্জিত হয়ে যায়। এরপরে আস্তে আস্তে পাকিস্তান সরকারও আগের উঠেছে। 1956 সালে গিয়ে তারা নদী স্বীকার করতে বাধ্য হয় এবং বাংলাকে বাংলার মূল ভাষা হিসেবে তারা স্বীকৃতি দানে বাধ্য হয়। এভাবে যাইতো এগিয়ে যায়। এক সময় এই ভাষা শুধু কিন্তু বাংলার মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি। আমরা দেখেছি বাংলা ভাষার জন্য কিন্তু ভারতের আসামেও কিন্তু আন্দোলন হয়েছে। সেখানে আন্দোলন হয়েছে 1950 সালে, বাংলাদেশে হয়েছে 52 সালে, 56 সালে এসে পাকিস্তান এই বাংলা ভাষাকে আবারও স্বীকৃতি দিতে বাধ্য হয় যখন প্রতিষ্ঠিত হলো